সুপ্রভাত বন্ধুগণ। উমলো মেঘে বৃষ্টি বরে যে খোঁজে আমাকে। তো কালকে রাস্তার থেকে জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, সকাল থেকেও তাই। এখন একটুকু থামালো, যে বেরিয়ে গেলাম আবার কাজে, চলো আমার সঙ্গে ঘুরে আসবে আজকে আর এক পাক। যারা জানো তারা জানো এখন সকালবেলাতে কি করছি সেলিব্রেশনে, না এসছি মানে শুধু খালি পেটে যাবো সেটাও নয়, এসে পরে হালকা করে কচুরি খেতে শুরু করে দিচ্ছি ঠিকই, কিন্তু এটা আসার মেন কারণ নয়, আসল কারণ হচ্ছে ওই দেখো আমার ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগের পাশে ওই যে ফুল আছে আর ওইখানে দেখো একটা টিন রয়েছে, তো সেই মিষ্টি আর ফুল নিয়ে যেতে হবে কর্মক্ষেত্রকে, সেই জন্যই আসা। তো এবারে এসে পরে একটু হালকা করে পেট পুজো করে নিচ্ছি, প্রত্যেকদিন চাতুজি কা খেতে মন যাচ্ছে না, একটু কচুরি ঘুগনিটা খেলি, যে চলো টোটো ধরে পরে বেরিয়ে যাই। হালকা খাওয়া দাওয়া করে পরে জিনিসপত্রগুলো নিয়ে বেরিয়ে গেলাম। তো হয়েছে ভাই আমি হয়েছি পাতলা মানুষ, লিয়া খুব চাপ দেখতে পাচ্ছ তো, এটাতে সব ফুলের তোড়া বকেগুলো আছে, মিষ্টির ডাব্বাটা করে দিচ্ছি কোনো রকমের যাচ্ছে, যেয়ে পরে আবার জগদ্দলকে আজকে কষ্ট দিলাম নেই, এমনিতে পাশে করে নিয়ে চলে যাব। চলো ডাঙ্গাও ঢুকছি আর বাসেরও সময় হয়ে গেছে, দেখা যাক কে আগে পেরায় ডাঙ্গার মোড়, বাসটা না আমরা। বাস ঢুকে গেছে দাদা, ওই স্টেট বাসটা ডান দিকে একটু ধরে দিতে পারবেন, বাস চলে এসছে, বাস দেখি পাই না বা বেরিয়ে চলে গেল, বেরিয়ে গেল বেরিয়ে গেল, সামনে ওই ওইখানে প্রতীক্ষা ওইটা ওখানে দাঁড়াই গে চলুন। ওই হয় কিতনে শানদার তরিকে সে বাস মিস কিয়া রে ভাই, সাবাস, এ সামনে বাজাচ্ছে বাস, একটা মিনিটের গ্যাপ আর ঠিকই আছে, নেক্সট বাস হবে, চাপ নাই চাপ নাই, বড়িয়া বড়িয়া বহুত বড়িয়া। এই যে টিন বহন করতে করতে কমলপুরে নেমে গেছি, এবারে আবার টোটোতে চাপাচ্ছি, মানে একবার সেই চলো একবার ওই দোকান থেকে নিলাম, দোকান থেকে নিয়ে পরে টোটোতে চাপানো, তারপরে বাসে, বাসের পরে আবার বাস থেকে নেমে নামানো, নামি পরে আবার টোটোতে চাপানো, বহুত বেজ। আর একটা সেই বড় বস্তা এটা ছিল একটা দাদার হাতে পাঠিয়ে দিলাম, ফুলেরটা ছিল এটা হালকা ছিল, এই ডেলিভারি যায় এবারে কর্মক্ষেত্রের দিকে কমলপুর, আর ওই বৃন্দাবনে বর্ষা ছাগল দাঁড়ানো জল সেই লেগেই আছে, চলো ঠিক 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 ফুর্তি। শুধু টোটো করে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে, ওই হচ্ছে বুলেট 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 পেরিয়ে যাচ্ছে, রকেট পেরিয়ে যাচ্ছে, আর সকাল থেকে আমার এই হচ্ছে টোটো করে ঘুরে বেড়ানো, ঠিকই আছে ভাল লাগে এটাই, ঘরে বসে থেকে বহুত বেজ, তার থেকে আপনার ঘুরে বেড়াও কাজে ফাজে থাকো, বিন্দাস। নেতাজি হাই স্কুল আবার পরপর তিন দিন, তিন দিনে দান বলো নাই, পরপর তিন দিন কমলপুর হয়ে গেল, বাসে আজকে দেখানো হয় না কিছু, বুঝতে পারছো একটু এতগুলো মালপত্র কেস, ঠিক আছে চলো তারপরে গল্প হবে কাজের ফাঁকে। কাজের মাঝে ফাঁকা তো পেলাম কিন্তু যা জল গো চারদিকে, এই দেখো এই তো, আর এই দেখো এইখানটাতে একটা সেই ইয়ার জালে মাকড়সার জালে একটা ছোট্ট মতন পাতা লেগে রয়েছে, এইটুকুটা পাখির মতন লাগছে, হ্যাঁ মনে হলো তুলি ভাল লাগলো আর কি, কল্পনা আর কি, কল্পনাতে পাখি দেখছি, পাখি তো আল্লাহ হয় তবে আকাশের ব্যাকগ্রাউন্ডে ভালোই লাগছে। এই দেখো কত সুন্দর সব ফুল টুল, মানে অরিজিনাল নয় ডুপ্লিকেট ফুল দিয়ে পরে সব দোকানগুলো সাজছে, আর কদিন পরে তো বিশ্বকর্মা পূজা, আর বিশ্বকর্মা পূজা শুরু হলেও মানেই আমাদের দুর্গা পূজার ডাকও বেজে গেল, হোক হোক। সেই ঝড়ো ঝড়ো ধারা চলছে, তো সে দাঁড়িয়েছিলাম একটা সেডে কমলপুরে, দিপরে মর্গান ফ্রিম্যানকে দেখতে পেলাম, দেখবে মর্গান ফ্রিম্যান চিনেছ, মর্গান ফ্রিম্যান সে লুসি সিনেমাটা দেখেছো, আরও অনেক সিনেমা আছে, মর্গান বাবু দাঁড়িয়ে আছেন দেখো সুন্দর লাগছে চারদিকটা,
চারদিকে একদম পুরো ওয়াও। One eternity later. আবার ঘুরে গেলাম শেষমেশ বাঁকুড়ায়, আর আসার সময় তো আর তুলি নাই, কারণ তোমরা দুদিন ধরে বাসের ফুটেজ দেখে দেখে ক্লান্ত হয়ে যাবে, তার জন্য ভাবলাম না থাক বাস কর ইয়ার, আর বাস লয়ে বাস তুলি নাই। এসে পরে এই ডাঙ্গার এখানে প্রতীক্ষালে এটাতে বসে আছি, তার এখানে বসে থাকার কারণ হচ্ছে কি, রুম না যে বসে কেনে আছি, তার কারণ হচ্ছে ফ্লিপকার্টে দুটো অর্ডার ছিল, তো সেই পার্সেলগুলো ডেলিভারির জন্য সকালবেলায় ফোন করেছিল, তো যে দাদাটা ডেলিভারির জন্য এসেছিল সে চেনা বটে, সে তাকে বললাম যে তাহলে তুমি রেখে দাও, আমি যে পরে লুবো দিয়ে তাকে ফোন করলাম আসবে, সেই লিভার জন্য বসে আছি, লিয়ে পরে একবারে রুম দিকে পালাবো। তো এই হচ্ছে এখন চারদিকের অবস্থা, ডাঙ্গার মোড় চারদিকে বৃষ্টি ভিজা ঢাকার মোড়, এই ওয়েদারগুলোতে নাই শুকনো বিছানা নিজের ঘর চায়ের কাপ উহাতেই ভালো, বাইরে ভিজে গেছি লাগছে পুরো চারদিক। দেখো এইখানটাতে কাদা উঠেছে ভাবতে পারছো, আমি ভাবছি যে এইখানটাতে কাদা কী করে উঠলো রে ভাই। ঠিকই আছে দাঁড়াও আসুক ডেলিভারিটা লি, তারপরে রুমটা যাই, তারপরে তো পরপর আবার তোমাদের সঙ্গে কথা হতেই থাকবে, ওটা না আসুক। এই তো রাজীব দা চলে এসছে, রাজীব দার কাছে লিলি, তো এই যে রাজীব দার মতন লোকগুলো আই, এই জল বাদল যেমনই ওয়েদার হোক সবসময়তে আমাদের খুশির জিনিসগুলোকে ডেলিভারি করে, মানে কি বলবো, তো এইগুলোকে একটু সেই যথাযোগ্য সম্মানটা অন্তত দিবে, ওইটুকু আমার বক্তব্য। চলো দাদাকে এটার এটা মিটাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ডেলিভারি তো লিয়া হলোই, শুধু যে ডেলিভারি লিয়া হলো তাই নয়, দাদা বলছে যে ওইদিকে যাচ্ছি, তো চলো তোমাকে ড্রপ কর দিই, এইগুলাই আর কি থাকবে আর কি, ওটা নাই চলো। এই যে দাদা এসে পরে নামিয়ে দিলে ঘর গোড়াতে চলে এলাম একদম, কোনখানটাকে দেখো স্টাইল বাজারের এখানটাকে, আর স্টাইল বাজারে দেখো দুর্গ পুজো লেগে গেছে পুরা, পদ্ম কত কিছু ঢা খাবি যাবি, এটা সুন্দর লাগছে দেখতে। চলো এবার একটু রেস্ট দরকার আছে, সে কখন বেরিয়েছি চলো এবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে সন্ধ্যাবেলাতে, আগে যে অল্প রেস্ট ফেস্ট লিগা ওটা নাই, যাক এখন অল্প অন্তত জলটা একটু ছাড়িছে, তাহলে সেই সারাদিন যা চলছে ভাই। চলো টাটা, একটু পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। রুমকে এসে পরে একটু রেস্ট ফেস্ট নিয়ে পরে একটু আনবক্সিংগুলো চুকিয়ে দিলাম, বলি না প্যাকেট যখন চলে এসছে ওদেরকে আর না খুলে রাখা যাবে না, তো কী এসছে দেখাই দাঁড়াও। একটা হচ্ছে এই যো, এইটা লম্বা লম্বা চুল হয়ে গেছে তার জন্য নিতে হবে, আর বডি স্প্রে শেষ হয়ে গেছিলো বলে একটা পারফিউম নিলাম, এই পারফিউমটা বেশ ভালো ওঠে। তো এই দুটোই সাজেশন হচ্ছে গৃহমন্ত্রীর পার্টনারের সাজেশনে লিয়া, আমি এই সকল জিনিসের বাবু কিছুই বুঝিও না কিছুই না, দরকার হয় ব্যবহার করি বাস ওইটুকুই, এমন এখন তো কোনো কাকা আর্থ জেঠা আর্থ কেউ ফ্রিতে কিছু দেবেক নাই, তাহলে নিজের পয়সাতেই কিনে ব্যবহার করতে হচ্ছে আর কি। ঠিকই আছে, এইটা আগে ব্যবহার করছি এটা বেশ ভালো বটে, এইটা কোনোদিন করিনি বললে বেশ ভালো বটে, এক্সট্রা অর্ডিনারি জিনিস বটে নাকি, তাহলে এক্সট্রা অর্ডিনারি কেমন বটে একটু দেখতে হবে ব্যবহার করে। তো এই তো একটু এবারে চলো বাদ দিকে একটু চড়তে বেরাই, ঠিক আছে চলো। প্রকৃতি আমাদের যেমন প্রত্যেকটা ঋতুতে রঙগুলো পাল্টায় নাই, আমাদের জীবনটাও কিন্তু সেরকমই পাল্টায় বুঝলে তো, মানে একটা সময়তে ছিল আমাদের পাঁচ বাগাটা প্রত্যেক দিনের আড্ডা, এরপরে পাঁচ বাগাতে ফ্লাইওভার হওয়ার জন্যে মাঠটা ফুটলো, তো এখানে আড্ডা ফুটে ফ্লাওয়ার, দিয়ে পরে শিফট করলাম আমরা কোথায় ওইদিকে কৃষি ভবন দিকে কলেজ মোড় দিকে, ওইদিকে এখন আবার নতুন করে আড্ডা হলো, কিন্তু আবার সেই মাঝে মধ্যে পুরোনো মেমোরিগুলো ফিরে আসে, তখন আবার মনে হয় যে না আবার ঘুরে যায়, সেই ঋতু পরিবর্তনের মতন আবার সাইক্লিক হয়ে গেতে কিন্তু আমরা ঘুরে চলে আসি সেই আগের জায়গাগুলোকে। আজকে এলাম এই পাঁচবাগা দিকে আর কি, চলো দেখায় একটু পাঁচবাগাটা, যারা তোমরা পাঁচবাগাটাতে একটা সময় অনেক সময় কাটিয়েছো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছো, বসে থেকেছো সুখ দুঃখে মাঠটায় বসে থেকেছো তাদের সবাইকার জন্যে, চলো একটু ঘুরে দেখায় আর কি। এখানে তো সামনেটাতে দেখো ঠাকুর, গড ইন দ্য মেকিং, ভগবানকে এখন তৈরি করা হচ্ছে, চলো দেখি। তারপরে এই তো এইরকম ওয়েদার, তার জন্যে ঠাকুর শুকায়ও নাই, শুকায় নাই বলে ঠাকুরকে শুকানোর ব্যবস্থা করা হচ্ছে, গ্যাসের আগুন জ্বেলে পরে ঠাকুরকে, নাহলে তো সেই সময় তো ফিক্সড, সেই সময় পেরিয়ে গেলে তো হবে না। দেখো এই দাদারা মানে কত পরিশ্রম করে পরে এই মূর্তিগুলো বানায়, আর এই ওয়েদারের জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম জল চলছে,
তার জন্য কি হচ্ছে দেখো এখন ঠাকুরকে শুকানো হচ্ছে পেঁয়াজ জেলে পরে গ্যাসের আগুন জেলে পরে। হ্যাঁ এটা কি ছোট্ট করে করা হচ্ছে নাকি? খুব সুন্দর তো ছোট্ট পারে ভাদু দি তোমাদের তাহলে সেই ভাদু গান গুলো হয় করতে দিয়েছে। হ্যাঁ আস্তে আস্তে সব চলে যাচ্ছে ভাদু টুসু গুলো, কিন্তু থাকার দরকার আছে। তবে দুঃখের বিষয় কি বলো দেখিনি, যারা সেই সোনার দোকানে কাজ করে, সোনার ভালো ভালো অর্নামেন্টস অলঙ্কার বানায়, তারাই আর কোনো একটা বড় সোনার দোকানে ঢুকার মতন ক্ষমতা রাখতে লারে ঢুকতে পায় না। আবার ঠাকুরগুলোর ক্ষেত্রে যারা ঠাকুরগুলো করছে তারা এবার অনেক সময়তে কি হয় ঠাকুর মন্দিরগুলোতে তখন তাদেরকে কি বলবো মানে খারাপ লাগে, তৈরি করছে যারা পাচ্ছে নাই তারাই দেখছে কে এই স্ট্রিট লাইট। ওই যে ওইখানটাতে যেখানটাতে দেখলে সেই গ্যাস জেলে পরে ঠাকুরগুলোকে শুকাচ্ছিল সেই বাচ্চাটার নাম হচ্ছে সূর্য, রানীবাঁধে ঘর, জিজ্ঞেস করলাম কিসে পড়ে, সিক্সে পড়ে, না চাইল্ড লেভার নয়, ওইখানে হচ্ছে মামা ঘর, মামা ঘরে এসে মামাকে হেল্প করছে। দেখো আগে স্কুল ফিস্কুল বন্ধ করবে একটা কি, আর অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা মানুষের এই করোনাটা হওয়ার পরে কি ওই জায়গায় যে যে ঠেকে যায় সেটা তো আর বলার কিছু লয়, মানে শুধুমাত্র যে শরীর খারাপ মানুষ মারা গেছে সেটাই তো লয়, পুরা সেই সোশিও ইকোনমিক্যাল ধস নেমে গেছে একটা। আর এখানটা তো দেখো একদম কালী মন্দিরটাতে কত কত ঠাকুর তৈরি হচ্ছে, গড ইন দ্য মেকিং, এখন ঈশ্বরের জন্ম হচ্ছে, সব সাজানো চলছে সুন্দর সুন্দর করে, চারদিকে সব যাবে না, এই পুজো টুজাগুলো হওয়ার খুবই দরকার আছে, মানে অনেকে অনেক রকম কথাবার্তা বলে নাই পুজো পুজো রিলেটেড, কিন্তু এইগুলো হলে পরে কত মানুষের একটা মানে কাজের যোগান যে আসে, কত সংস্থান হয় অর্থের, মানে সত্যি দরকার আছে। তুমি ভাবো একটা দুর্গা পুজো বা একটা ইয়াতে কত মানুষ কাজ করে বা কত মানুষের রুজি রোজগারের বন্দোবস্তটা হয়, এইরকম বিশ্বকর্মা পুজো দিয়ে শুরু হলো চলুক। তবে একটু সাবধানে আর কি, এবারে আবার যদি থার্ড ওয়েভ চলে আসে তখন আবার গোদের উপরে বিস্ফোড়া, বলার কিছু নাই। বহুদিন পরে আজকে এবার পাঁচবাগাতে দাঁড়িয়ে পরে চা খাচ্ছি, মানে কত হাজার কাপ যে খাওয়া হয়ে গেছে এখানে তার নাই ঠিক, কিন্তু এখন তো রিসেন্টলি এখন আর হয় না, আবার আজকে অনেকদিন পরে এসে পরে ভাল লাগলো একটুকু। হ্যাঁ এই সকল এই জায়গাগুলো, এই যে চা দোকানগুলো এখানে আরো কত যে ছিল কত কিছু, এখন তো ফ্লাইওভার হবে পরে সুবিধা হবে, তার জন্য ওই তো কিছু কিছু পাওয়ার জন্যে কিছু স্যাক্রিফাইস ওই আর চলছে আর কি, ঠিকই আছে পরে যেটার জন্যে হলেও আর কি সেটা যেন ভালো হয়, ফ্লাইওভারটা যেন ঠিকঠাক করে হয়। হ্যাঁ এই দোকানগুলো কত সব ছেলেমেয়ের ইমোশন, আমাদের স্কুল কলেজ লাইফের কত মেমোরিজ এখানটাতে, ঠিক আছে মেমোরিজ তো থাকবে, কি মেমোরিজগুলো চেরিশ করবো, নস্টালজিক হবো, আপাতত চাটা খাই, ঠিক আছে। আজকে মনে হলো বান্ডিল পর্বটা পাঁচবাগাতে করাই যায়, মানে এইখানটা একটা সময়তে কি গমগম করতো, কত সব গাড়ি সাইকেলে এখানটা ভরে থাকতো, এখন এরকম অবস্থা। তো যাই হোক যেটা বলছিলাম বলি, মানে এই যে ধরো তখন ওই দাদা আমাদেরকে একটা ডেলিভারি ছিল, কি তার কাজ ডেলিভার করা আমার কাজ নিয়ে পরে লিলিয়া বাস, কিন্তু তারা ওই যে পরিশ্রমটা করছে, হ্যাঁ সার্ভিস দিচ্ছে তার জন্য পয়সাও পাচ্ছে, কিন্তু তুমি যদি অ্যাপ্রিসিয়েট করো তাদের কাজটা ক্ষতি কি, মানে তোমার হয়তো একটা রেটিং দেওয়াটা ম্যাটার করে না, কিন্তু তার কাছে একটা রেটিং পাওয়াটা ম্যাটার করে। তো সেখানটাতে আরে দেখো আমার একটা আমার একজন মাস্টারমশাই একটা কথা বলেছিলেন অনেকদিন আগে, ওইটা আমার মনে এখনো দাগ কেটে রয়ে গেছে, সেটা হচ্ছে ইউ কান্ট কমান্ড রেসপেক্ট, ইউ শুড ডিমান্ড ইট, মানে দেখো সম্মান দিলে তবেই সম্মানটা পাবে, তাছাড়া হবে নাই, কেন করবে লোকে, তুমি যদি তাকে তার প্রাপ্য সম্মানটুকু দাও যে কোনো কাউকে, আমি শুধু
এই একজন দাদার কথা বলেই বলছি নাই, যারা খেটে খাচ্ছে রে ভাই, তুমি আমি যে কোনো কেউ, তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদাটুকু তো দিতেই পারি, সেটার জন্য তো আলাদা করে পয়সাও লাগে না বা কিছু না। এইটুকুই নতুন সম্পর্ক তৈরি হয়, মানুষের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তাদেরও দিনটা ভালো যায়, তোমারও একটা হাসি, একটা হাসি কিন্তু একটা তোমার খারাপ দিনকে ভালো করে দিতে পারে। আবার একটু তোমার তুমি যদি একটা চেইন শুরু করো কাউকে একটা খারাপ কিছু বলে বা খারাপ কিছু করে, সেই চেইনটা কিন্তু ইনফিনিট টাইম পর্যন্ত লুপে চলতে থাকে। তুমি কারোর সঙ্গে একটা খারাপ ব্যবহার করলে সে তার একটা অন্য কারোর উপর ঝাড়লো, সে তার একটা অন্য কারোর উপরে দিয়ে আলটিমেটলি তোমার কাছেও কিন্তু একটা সময় এসে পৌঁছাবে। হ্যাঁ, এই ব্যাপার আর কি। আর একটা জিনিস, এই যে পূজার সময়, পুজোটা দরকার, শুধুমাত্র মানে ভক্তি ভরে অমুক টুসুক করছি সেটাই লয়, ওই তো বললাম একটা বিশাল পরিমাণে মানুষের কর্মসংস্থান হয়, দরকার আছে। তবে এই সময়টা তো খারাপ, এই সময়টা তো আর নর্মাল আর পাঁচটা সময়ের মতন লয়, তা একটু সাবধানে আর চেষ্টা করবে তোমার জন্যে যেন দু একটা মানুষের মুখে অন্তত হাসিটা ফুটে, একটু চেষ্টাটা করবে, একটু চেষ্টা করলে কিন্তু হয়, সেটা পারবে, তুমিও পারবে, সবাই পারবে, চেষ্টা করবে রে বাবা, ক্ষতি কী, তোমার নিজেরও ভালো লাগবে, অন্য রকমেরই সেই ভালো লাগাটা। নিজের জন্যে দুটো জিনিসের বদলে তুমি একটা কিনো, নিজের জন্যে চারটে জামার বদলে তুমি দুটো কিনো, তোমার যদি সামর্থ্য থাকে তুমি ছোট ছোট কিছু করো, বিশাল আনন্দ পাবে, ভাল লাগে, সত্যি ভাল লাগে, এক্সপিরিয়েন্স থেকে বলছি। এই অনেক বড় হয়ে গেল ভিডিওটা। হ্যাঁ, আরেকটা জিনিস কি, পরশু তো বিশ্বকর্মা পূজা, কেঞ্জিয়াকুড়া যেতে পারি, কেউ যদি থেকে থাকো একটু কমেন্ট ফমেন্ট করবে, দেখা হবে, ঠিক আছে, ঘুরবো একসঙ্গে, ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা।